আসসালামু আলাইকুম, আমি শারমিন রহমান। আমি আজকে তৈরি করে দেখাবো খুব সুন্দর একটি বুক মার্কের ডিজাইন। তো এটাতে আপনারা খুব ভালোভাবে বইগুলোকে মার্ক করে নিতে পারবেন। আপনারা হাদিসের বই পড়েন বা উপন্যাস পড়েন, গল্প পড়েন, যে কোনো বই কিন্তু ভালোভাবে মার্ক করে নেওয়ার জন্য এগুলো তৈরি করে নিতে পারেন। তো প্রথমে আমি একটি স্লিপ নোট করে নিচ্ছি। আজকে আমি বুক মার্কটি উল সুতা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে সামারিয়ান বা গুটি সুতা দিয়েও করে নিতে পারেন বা নয়তা সুতা দিয়েও করতে পারেন। পছন্দ মতো কালার দিয়ে এই বুকমার্কটি তৈরি করে নিতে পারেন। তো প্রথমে তিনটি চেন করে, প্রথম যে তিন নাম্বার চেন রয়েছে তার মধ্যে হাফ ডবল ক্রুশেট করে দেব। আবারও সেম স্টেজের মধ্যে থেকে আবার একটি হাফ ডবল ক্রুশেট করে দেব, আবার একটি হাফ ডবল ক্রুশেট করে দেব, তো দেখুন এভাবে তিনবার হাফ ডবল ক্রুশেট করে নিয়েছি। এখন দুইটি চেন করে নেব, দুইটি চেন করে সেম স্টেজের মধ্যে দিয়ে লক করে দেব। এখন চেন করে নিব, এখানে আমি 45টি চেন করে নেব। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আপনারা যদি মনে করেন যে আর একটু বড়ো করে নিব তাহলে বুকমার্কটি, তাহলে চেনগুলো বড় বেশি করে নিতে হবে। আর যদি মনে করেন যে একটু ছোটো সাইজে করবো তাহলে কিন্তু চেনগুলো একটু কমিয়ে নিতে পারেন। তো এই পর্যায়ে কিন্তু এরকমভাবে চেনগুলো করে ফিরে আসছি। তো দেখুন আমি এইভাবে 45টি চেন করে নিয়েছি। নিয়ে 1, 2, 3, 4 নাম্বার চেনের মধ্যে গিয়ে আমি এখন দুটি লুপ বের করে দিয়েছি। একটি লুপ রেখেছি লুকের সাথে, এভাবে ডবল ক্রুশেট করে নিচ্ছি। তো দেখুন আবারও করে নিলাম। তো এভাবে বের করে দিয়ে 1, 2, 3, 4 এই দেখুন চারটি লুপ রয়েছে, এটা একসাথে জয়েন করে দিব। একটি চেন করে জয়েন করে দিলাম, এখন দুইটি চেন করে নিব। নিয়ে এই যে দুইটি লুপ রয়েছে এই লুপের মধ্যে দেখতে পাচ্ছেন, এই লুপের মধ্যে দিয়ে আমি এটাকে পিকট করে নিব, একটি চেন করে নিব। চেন করে নিয়ে প্রথম যে স্টেজে কাজ করেছিলাম তারপরের স্টেজে দেখুন, এই যে তারপরের স্টেজে গিয়ে আবারও সেমভাবে দুটি লুপ বের করে দিয়ে একটি লুপ হুকের সাথে রেখে দিব। আবারও সেম স্টেজের মধ্যে থেকে দুটি লুপ বের করে একটি লুপ হুকের সাথে রেখে দিব। এভাবে তিনবার করে নিব। একসাথে জয়েন করে দিব, দিয়ে এখন চেন করে নেব। দুইটি চেন করে নিয়ে আবারও পিকট তৈরি করে নিব। পিকট তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন খেয়াল করে দেখুন তিনটি চেন করে নিয়েছি। তিনটি চেন করে নিয়ে যেখানে ডবল ক্রুশেটগুলো করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এক্সট্রা একটি চেন করব, করে বাড়তি সুতা রেখে কেটে দেব। এবং সুতাগুলো অবশ্যই কিন্তু ভালোভাবে হাইট করে নেবেন। দেখুন ভালোভাবে হাইট করে ফিরে আসছি। এখন আমি আর একটি সুতা নিয়েছি, এই সুতাটা আমি সামারিয়ান সুতা নিয়েছি, যেটা মোটা সেই সামারিয়ান সুতাটা নিয়েছি। আপনারা চাইলে ওই সুতা দিয়েও করতে পারেন। তো প্রথমে যে আমি গিটিটার মতো তৈরি করেছিলাম দেখতে পাচ্ছেন, দুই নম্বর যে লুপটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে, এখান থেকে আমি জয়েন্টটা করে নেব স্লিপ স্টিচ দিয়ে। দুইটি চেন করে নিলাম, দুইটি চেন করে নিলাম। নেক্সট যে লুপ রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে, এই জায়গাতে কিন্তু একটি লুপ রয়েছে, এখান থেকে আমি একটি হাফ ডবল ক্রুশেট করে দিব। দুটি লুপ বের করে দিয়ে একটি লুপ রেখে দিয়েছি হুকের সাথে। তো এভাবে তিনবার হয়েছে। নেক্সট লুপের মধ্যে থেকেও আমি একবার করে নেব। তো এভাবে দেখুন চারবার হয়েছে। এখন একসাথে জয়েন্ট করে দিব। দুইটি চেন করে পিকট করে নিব এই লুপের মধ্যে দিয়ে।
এখন এক দুই দুইটি চেইন করে নিয়েছি নিয়ে এই যে আর একটু নেক্সটে যে লুপটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই লুপের মধ্যে দিয়ে এখন স্লিপ স্টিচ করে জয়েন করব করে এক্সট্রা একটা চেইন করে বাতি সুতা রাখব রেখে ভালোভাবে এটা হাইড করতে হবে তো হাত দিয়ে টেনে একটু সুন্দর করে নেবেন দেখুন এইভাবে কিন্তু একটি কলি তৈরি হয়ে গেল ফুলের আবার আমি স্লিপ নটটি করে নেব স্লিপ নটটি করে এই যে এই মাঝ বরাবর আমি হুকটি ঢুকিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই যে এখানে ফাঁকা অংশটুকু রয়েছে এর মধ্যে থেকে এখন আমি জয়েন করে নেব তিনটি চেন করে নিয়েছি তিনটি চেন করে নিয়ে দেখুন এখন ডাবল ক্রোশেট করে দিব একটি ডাবল ক্রোশেট করেছি দুইটি ডাবল ক্রোশেট করে নিয়েছি তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি চারটি ডাবল ক্রোশেট করেছি দেন নেক্সটে আরেকটি ডাবল ক্রোশেট করে নেব তো এইভাবে কিন্তু পরপর পাঁচটি ডাবল ক্রোশেট করে দিয়েছি একই লুপের মধ্যে থেকে এখন চেন করে নিব দুইটি চেন করে নিয়ে সেম স্পেসের মধ্যে থেকে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব আবার একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম দিয়ে দুটি চেইন করে নিলাম দুটি চেইন করে নিয়ে যে একটি চেনে গ্যাপ তৈরি করেছিলাম দেখতে পাচ্ছেন সেই গ্যাপের মধ্যে থেকে আবার আমি ডাবল ক্রোশেট করে নেব পাঁচবার ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে পুরো ভিডিওটি বুঝতে পারবেন আপনারা এবং খুব সহজেই করে নিতে পারবেন আর যদি আপনারা ভিডিওটি স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এই লুপের মধ্যে থেকে পাঁচবার ডাবল ক্রোশেট করে নিতে হবে আবারও দুটি চেন করে নিব দুটি চেন করে নিয়ে সেম স্পেসের মধ্যে থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব তো দেখুন এইভাবে দুটি ফুলের পাপড়ি তৈরি হয়ে গেল খুব সুন্দর আবার নেক্সট ডে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে যাব দুটি চেন করে নিব চেন করে নিয়ে এই লুপের মধ্যে আমি এখন ডাবল ক্রোশেট করে দেব এখানে আমি পাঁচটি ডাবল ক্রোশেট করে নিয়েছি পরপর তো হাত দিয়ে টেনে ভালোভাবে করে নেবেন এখন দুটি চেন করে নেক্সট যে লুপ রয়েছে স্লিপ স্টিচ করে দেখুন একই স্পেসের মধ্যে থেকে আমি স্লিপ স্টিচ করে নেব এক্সট্রা একটি চেন করে বাতি সুতা রেখে ভালোভাবে কিন্তু হাইড করতে হবে অবশ্যই তো দেখুন এভাবে কিন্তু করে নিয়েছি তো এক্সট্রা একটা চেন করে সুতাটি কেটে নিয়েছি এখন পিছন দিক দিয়ে হাইড করে দিব তো দেখুন দুইটি সুতা কিন্তু একই জায়গায় নিয়ে এসেছি নিয়ে আসার পরে এখন দুইটাকে সুন্দরভাবে বেঁধে নিব যেন এটা খুলে না যায়
দুইটা কেটে দিয়ে নিয়েছি, এখন এটাকে কেটে দেব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা আর বোঝা যাচ্ছে না, ভালোভাবে অ্যাড করে নিয়েছি। তো এভাবে কিন্তু খুব সুন্দর একটি বুকমার্ক তৈরি করে নিতে পারেন আপনারা নিজেরাই, এবং সুবিধা মতো ব্যবহার করতে পারেন। তো খুবই কম সময়ের মধ্যে এই বুকমার্কটি তৈরি করা হয়ে গেল। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে এই বুকমার্কটি তৈরি করে নিতে পারবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।